আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। হাওড়া ব্রিজ হোক বা সাঁতরাগাছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, রীতিমতো দুর্গের চেহারা নিয়েছে নবান্ন। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুটছে পুলিশ। পুলিশে বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের। কলেজ স্কোয়ার থেকে জাতীয় পতাকা হাতে মিছিলে আন্দোলনকারীরা। এই নিয়ে এবার কলেজ স্কোয়ারের মিছিল থেকে আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি বলেন, আমি বাবা হিসেবে নেবেছি, আমি কোন নেতা হিসেবে নাবিনি, আমরাও বাবা হিসেবে এসেছি। আমার একটা মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ে আছে, তার ভবিষ্যৎ নিয়ে আমিও চিন্তিত। আমার বাচ্চা একটা মেয়ে আছে, আমাদের বন্ধু বান্ধবের ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমরাও চিন্তিত। একজন অভিভাবক হিসেবে এসেছি, কোনো রাজনৈতিক নেতা হিসাবে নয়। ছাত্র সমাজ বলেছে নেতৃত্ব কেউ না আসে, কেউ আসে কোনো নেতা এসছেন, অর্জুন দাকে নেতা হিসাবে এসেছেন, কোনো রাজনৈতিক পতাকা নিয়ে এসছেন। আমাদের যারা যারা যে কোনো ধরন করে তাদের একটা অন্য পরিচয়ও আছে, তাদের পরিবারের পরিবারও আছে, দেশের একটা ব্যাপারও আছে। এতে দাঁড়িয়ে আমরা জাস্ট ফ্যামিলি পার্সন হিসাবে এসেছি, আমরা লিডারশিপের জায়গা থেকেও নেই, আমরা দেশের পাওয়া এসেছি। তৃণমূলে যারা আছেন, তৃণমূলেও তো অনেকে আছেন যার মানে ছেলেমেয়েরা আছে, যা শান্তনু সেনও দেখলাম অনেক কথা বলেছেন, হয়তো ওনাকেও আশা উচিত ছিল, তার ছেলেমেয়েদেরও আশা উচিত ছিল। কুণাল ঘোষ, তারও বাড়ির লোকজন আছে, তারও ছেলে মেয়ে আছে, তাকেও আশা উচিত ছিল। তৃণমূলে যেসব অভিভাবক আছে, যেসব নেতারা আছে, যাদের বাড়িতে ছেলে মেয়েরা আছে, যারা ছেলে মেয়ে সুরক্ষায় আছে, তাদেরও তো ওয়েলকাম নয়, সবাইকে তো ওয়েলকাম নয়। তরুণ, একটা শুধু প্রশ্ন, আইনজীবী হিসাবে ন্যায় সংহিতার কথা বলা হচ্ছে, ন্যায় সংহিতা মিথ্যা কথা বলার জন্য কোনো বা মিথ্যে যে বুঝলুকি সেটার জন্য কোনো কি আইন আছে? কথা বলা হচ্ছে মাইকিংয়ে করে, যে আগে 144 ছিল, এখন 160, এর ভায়োলেশনের কথা বলা হচ্ছে, সেটা হলে ছাত্র সমাজকে আপনাকে বলা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।